নমস্কার বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবারকে হর্নেট ম্যানের স্যালুট। এই সৌরভ পালের উইকেট ডাউন হচ্ছে, সৌরভ পালের আজকে বিয়ে, তো সেখানে এসেছি সব বন্ধুরা, আজকে আড্ডা মারছি আর হেভি এনজয় করছি। বাইরে মিউজিক বাজছিল, সুতরাং বিয়ে বাড়ির যে সমস্ত ভিডিও ফুটেজ তুলেছি সেগুলো নর্মালি দিতে পারবো না, ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো মিউজিক দিয়ে আমাকে দিতে হবে। সৌরভের বিয়ে হচ্ছে বাঁকুড়াতে আর সৌরভ আমার সঙ্গে রাইড করে, আমাদের একটা রাইড পার্টনার এখানে বসে আছে, তো সবাই এখানে এখন এনজয় করছি। তো রাত্রিবেলা যাব, ওখানে কিছু ধামাল হবে, সব একটা ড্রেস কোড সব পাঞ্জাবি টাঞ্জাবি পড়েছে, আমি কি করি দেখা যাবে, ভিডিওটা দেখতে থাকুন। এখন 10:10 আর বাঁকুড়ায় পৌঁছে গেছি। বাঁকুড়ায় বিয়ের পদ্ধতিটা আমাদের ওখানকার যে বিয়ের পদ্ধতি তার থেকে অনেকটা আলাদা, তো এখানে যে সেগুলোই দেখতে পাচ্ছি। তো এক এক রকম জায়গায় এক এক ধরনের নিয়ম, সেটা দেখতে বেশ ভালোই লাগে। সাড়ে 12:30 বাজে আর এই মাত্র খাওয়া কমপ্লিট করলাম, প্রচুর খিদে পেয়ে গেছিলো। আর ওদিকে মনে হয় সৌরভের বিয়ে অলরেডি শুরু হয়ে গেছে, তো গিয়ে দেখি ওদিকে কী হচ্ছে। প্রত্যেক বাইকারেরই এক ধরনের স্বপ্ন থাকে যে তার বউকে বাইকে করে বিয়ে করে বাড়ি নিয়ে যাবে। আজকে আমাদের অ্যানিভার্সারি আর বউকে এক্ষুনি একটা সারপ্রাইজ দেব, আর বউ জানে না আমি ওর জন্য কেক এনেছি। তো এটা নিয়েই আপাতত এখন যাব আর দেখব মুখের রিয়াকশনটা কিরকম। বলো আজকে সৌরভ হলে ফুলসজ্জা, সেখানে এসেছি রিসেপশনে, আর আজকে আমাদের অ্যানিভার্সারি, সেই আজকে আমি অ্যানিভার্সারি হঠাৎ করে একটা সারপ্রাইজ দিয়েছি আমাদের তরফ থেকে। পিঙ্কা সৌরভকে অনেক অনেক শুভেচ্ছা রইল তাদের ফিউচার লাইফের জন্য। বাকি বন্ধুরা এসে গেছে, আমার ভাই আর ভাইয়ের ওয়াইফ, ওই চুল কাটিনি গো। রিসেপশনে এখন দাঁড়িয়ে ছবি তোলা হচ্ছে, দেখো আপকামিং ব্লগ। তোকে এত টেনস্ট মনে হচ্ছে কেন বল? আমাকে একবার যেতে হবে, আমি আছি আবার
খেলা নিলাম দুটা খেলা মোট এক হচ্ছে Subscribe the channel and also comment. এই সব থেকে দিবি আমাকে বাদ দিয়ে খেতে দে না অনেক অনেকক্ষণ বাদে খেতে এসেছি খিদে পেয়েছে দেখ তখন থেকে ব্লগিং করেই যাচ্ছে সৌরভ পিঙ্কাকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিও ততদিনের জন্য